এভাবে প্রত্যেকটা বাবা মা বুকের ভেতর কষ্ট লুকিয়ে রেখে আমাদের আবদার পূরণ করেন, প্রত্যেকটা সন্তানের আবদার পূরণ করেন বাবা। তুমি কান্দ কেন, কি হয়েছে, তুমি কান্না করো কেন বলো। ও মা গো, চোখে পানি গো, ওরে বাবা রে। এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা, ফারহানের চোখে কত পানি, আসলে কি বলবো, ও কান্না করতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। কি কি জন্য কান্না করো তুমি? এই দেখতে পাচ্ছেন ওর চোখে পানি, ও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কান্না করতেছে। এখন বলেন, দেশের যে অবস্থা, তেলের যে দাম বেড়েছে চারদিকে, এখন এই অবস্থা, আমি ওকে কিভাবে, এত বড় কলিজা কি আমার ভিতরে আছে যে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবো? তেল তো আছে, কিন্তু বাবা এটা শেষ হয়ে গেলে তো বাংলাদেশে আর কোনো তেল কিনতে পাওয়া যাবে না, তো এখন কি করব বলো। দেমো আমি কিননা তোমার মোবাইল বিচ্চা। ও মাই গড। আচ্ছা গো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফারহান বলছে আমার মোবাইল বিক্রি করে ও আমাকে তেল কিনে দিবে, কিন্তু আমার মোবাইল বিক্রি করলেও বাংলাদেশে তেল পাওয়া যাবে না, এটা কি তুমি জানো? তাহলে তোমারই বেচা দিব। ও মাই গড, কয় কি, ও মাই গড, ও মাই গড, ফোলা আমার কি কয়, তবু তোমার ফ্রেন্ডস ভাই খাইতে হইব, আমার বেচল তো তুমি তেল কিনতে পারবা না, তখন কি করবা? তোমারে বেশ মা বুড়ে বেশ মো বাইয়ারে বেশ মো সবার মোবাইল বেশ মো। ও মাই গড, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, তাহলে চলুন দেখা যাক ওকে আজকে মানে ফ্রেঞ্চ ফ্রাই আমি খাওয়াইতে পারি কি না আমি জানি না, বাট ট্রাই করতেছি ওকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর জন্য, তাহলে ও ঘরের সবাইকে বিক্রি করে দিবে। ওর অবস্থা দেখতে পাচ্ছেন, মাটিতে শুয়ে গড়াইয়ে কান্না করতেছে, এই যে হাতে আলু নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এখন কি মুখে হাসি ফুটছে? আগে বানায় দিব তো, আগে কিভাবে বানায় দিব বলবা তো তুমি, এখন তো তেলের যে সংকট বাবা, আমি কিভাবে তোমাকে বানায় দিব? তেল আব্বু কিনে দিব, তোমার কোনো সমস্যা নাই। ও মাই গড, তোমার আব্বুর কাছে তো টাকা নাই, বাংলাদেশে তো তেল নাই, টাকা পাবো কোথায়? তেল বলে নাই, তোমারে এখন 10 লিটার আনাই দিব, গিয়া তুমি বাজার দাও যাও। কিন্তু তেলের যে দাম বাবা, টাকা তো নাই। আব্বু দিব, তোমার আব্বুর কাছে তো টাকা নাই, তাইলে আমি দিব টাকা। দেখি তোমার কাছে কোথায় থেকে আসবে টাকা, তুমি তো বাচ্চা মানুষ, ছোট মানুষ। কাজ করব। কাজ করবা? কি কাজ করবা, তোমার তো এখন পড়ালেখা করার বয়স। তাইলে আচ্ছা, তো এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি তেলের দাম কমিয়ে আমাদেরকে সুস্থভাবে বাঁচার এবং প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে এরকমভাবে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর দাম কমিয়ে দেওয়ার আহ্বান করছি, বলো তুমি বলো। আমি এত বড় এটা পারতাম না। ওমা, এটা তো তুমি কয়ে দিলে, এখন আর আমি, তো এখন তুমি তোমার মুখে বলো। আমি পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি প্রত্যেক ব্যবসায়ীদের বলেন আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমিয়ে দিতে, তাহলে আমরা না খেয়ে মরে যাব। আসলে আমাদের দেশে তেলের দাম যা বেড়েছে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই, তবুও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের আবদার রাখার জন্য আমাদের বাবা মাকে এই কষ্টটুকু করে যেতে হয়। আসলে আমরা মুখে হাসি দিয়ে বুকের ভিতরে কষ্ট চেপে রেখে আমাদের জীবনটাকে আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। আজকে সন্তানের আবদারটুকু না রেখে পারলাম না, যতই কষ্ট হোক, আসলে আজকের এই উদাহরণ, এই ভিডিওটার একটাই উদাহরণ দিতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটা বাবা মায়ের কতটা কষ্ট হয় এই সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে, ওদের আবদারগুলো পূরণ করতে গিয়ে। দিন দিন দেশের যেই খাদ্যদ্রব্য বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে, এভাবে আসলে আমাদের জীবনযাপন করা অনেকটা কষ্ট হয়ে যায়। আমরা মধ্যবিত্ত পরিবার, চাইলেও আমাদের কষ্টগুলো সবার সাথে আমরা শেয়ার করতে পারি না, আমাদের বুকের ভিতরে চেপে রেখে এভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আম্মু আমার আবদারটা রাখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমি বুঝতে পারলাম যে কতটা কষ্ট করে আমার বাবা মা আমার ইচ্ছা
ইচ্ছা বা আবদার পূরণ করেন। এভাবেই আমাদের বাবা মা আমাদের বুকের ভিতরে কষ্ট লুকিয়ে রেখে আমাদের আবদার পূরণ করেন। সবাই আমার আর আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।